কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে ঘিরে বিজেপি কর্মকর্তাদের করা বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় মামলা দায়ের করলেন লক্ষ্মীপুরের কংগ্রেস কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে লক্ষ্মীপুর ব্লক কংগ্রেসের সভাপতি মহিবুর রহমান খান তিনি বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ঘিরে বিজেপি নেতা তরবিন্দর সিং মারওয়ার, রগমিত বিট্টু, রঘুরাজ সিং এবং শিবসেনার সঞ্জয় গায়কোয়ার যে অপ্রীতিকর মন্তব্য এবং হুমকি প্রদান করেছেন তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি দেওয়ার জন্য লক্ষ্মীপুর ব্লক কংগ্রেসের কর্মকর্তারা লক্ষ্মীপুর থানায় আজ একটি এজাহার দাখিল করেছেন। লক্ষ্মীপুর থানায় লক্ষ্মীপুর ব্লক কংগ্রেসের কর্মকর্তারা এবং আমাদের এই লক্ষ্মীপুরের কংগ্রেস কর্মীরা একটা এফআইআর দিয়েছি। উদ্দেশ্য হলো এই কয়েকদিন থেকে আমাদের নিউজ চ্যানেলে অনেকটা খবর পাচ্ছি আমরা। 11 তারিখে তনবীর সিং মারওয়া বলেছিলেন যে রাহুল গান্ধী যেরকম ছেদ দিয়েছে, তারপরে 15 সেপ্টেম্বরে রণবীর বিট্টু বলেছেন নাম্বার 1 টেররিস্ট অফ ইন্ডিয়া আমাদের রাহুল গান্ধীকে বলেছে। আমাদের আমাদের নেতা রাহুল গান্ধীকে আরেকজনে বলেছেন শিবসেনার সিন্ডে এমএলএ সঞ্জয় গায়কোয়াড়, উনিও বলেছেন রাহুল গান্ধীর যদি জিপ কেটে আনতে পারে তাহলে 11 লাখ টাকা দেবে। এই সব ইললিগ্যাল স্টেটমেন্টগুলো দিচ্ছে, সেটার প্রতিবাদে আমরা আজকে একটা এফআইআর করেছি। আমরা আশা রাখছি প্রশাসনে এই যে রং স্টেটমেন্ট ইললিগ্যাল স্টেটমেন্টের এগেনস্টে তাদের উপরে মানে উপযুক্ত সাজা দেবে, এটা আমরা আশা রাখছি। ধন্যবাদ। আমাদের মধ্যে এখন আমাদের প্রাক্তন ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট প্রদীপ কুমার দে মহাশয়, আমাদের ডিসিসির জেনারেল সেক্রেটারি সুবীর সরকার মহাশয়, সেক্রেটারি জয়সিং মহাশয়, আমাদের লক্ষ্মীপুর টাউন মণ্ডলের প্রেসিডেন্ট বিজন পাল মহাশয়, সেক্রেটারি আমাদের আব্দুল লস্কর, ডেভিড ভাই আমাদের ডিসিসির সেক্রেটারি, এবং আমাদের নয়াগ্রাম জিপির মণ্ডল প্রেসিডেন্ট আরিফ ভাই, আমাদের মধ্যে আমার লক্ষ্মীপুর ব্লকের জেনারেল সেক্রেটারি কবিরুল ইসলাম লস্কর, এবং আমাদের মধ্যে আমাদের মণ্ডলের আরেকজন কর্মী আমাদের আমু ভাই, আরও আমাদের ডেভিড ভাই, আরও আমাদের কর্মীরা এখানে উপস্থিত আছে। আমরা সবাই মিলে আজকে এফআইআর রেজিস্ট্রেশন করার জন্য লক্ষ্মীপুর থানায় দিয়েছি।